সঙ্গীরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল স্ট্রাগল টিভিতে। আমার নাম সুজয়, তোমরা সকলে আমাকে জানো। বহুজন বাংলা নিউজের সপ্তম এপিসোড এটি, এবং এই এপিসোডে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে আমাদের বাংলার যে সমস্ত মানে আমরা মিডিয়ার যে প্রচারগুলো রয়েছে সেই প্রচারগুলোতে শুধু দেখানো হচ্ছে বিজেপি, তৃণমূল এবং কংগ্রেস এবং অন্যান্য মনুবাদী দল বা অন্যান্য সামাজিক সংগঠন কিভাবে কাজ করছে, মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছে, যদিও তারা করছে এইটুকু, কিন্তু মিডিয়া সেটাকে এতটা করে দেখাচ্ছে। সেটা যার আইডিওলজি যার সঙ্গে ম্যাচ করে, কারো যদি টিএমসির সঙ্গে ম্যাচ করে সে টিএমসি কে ভালো বলছে, কারো যদি বিজেপির সঙ্গে ম্যাচ করে তাহলে তারা বিজেপি কে ভালো বলছে। কিন্তু কেউই একটা জিনিস দেখতে পাচ্ছে না, এই সমাজে একটি অত্যন্ত প্রাসঙ্গিক রাজনৈতিক দল বহুজন সমাজ পার্টি পাবে না, কিন্তু যারা একমাত্র বহুজন বাংলার বহুজন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, যারা কোন রকম মনুবাদীদের কাছ থেকে টাকা নিয়ে আর্মি তৈরি করছে না, কোনো দোকানদারি করছে না, যারা শুধুমাত্র বহুজন সমাজের কাজে নিজেদেরকে লিপ্ত করেছে, তাদের যে কাজগুলো রয়েছে তারা যেভাবে প্রচার মানে তারা যেভাবে খাদ্যবস্তু গরিব দলিত এবং নিডি মানুষের হাতে তুলে দিচ্ছে সেগুলোকে দেখানো হচ্ছে না। তাই বহুজন বাংলা নিউজের সপ্তম এপিসোডে আজকে আমরা ডিসাইড করেছি শুধুমাত্র এই সমস্ত কিছুই দেখানো হবে। তো আজকে প্রথম ভিডিও আমি যেটা দেখাবো এটা বহুজন সমাজ পার্টির একজন অ্যাক্টিভিস্ট মিস্টার কালীপদ ঘোষ এবং তার নেতৃত্বে চলা বিষ্ণুপুর বিধানসভা ক্ষেত্রে, বিষ্ণুপুর বিধানসভা যে রয়েছে সেই বিধানসভার মধ্যে বিভিন্ন জায়গাতে তার নেতৃত্বে প্রচুর প্রচুর কাজ করা হয়েছে। প্রায় 160টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। আপনারা এই ভিডিওটা দেখে নিন, তারপর আমি অন্যান্য জায়গা ছিল ভিতরে। এটা তো কোনো কোপন না, এটা কে দিয়ে একটা মাল নিয়ে গেল এবং সম্পূর্ণ কল্যাণী জুড়ে প্রায় 160টি পরিবারের হাতে গুরুত্বপূর্ণ খাদ্যবস্তু এবং অন্যান্য জিনিসপত্র তুলে দিল। সবকিছুকে আমাদের মানে ভিডিও এভিডেন্স করা সম্ভব হয়নি, সমস্ত জায়গার ছবি আমরা জোগাড় মানে নিতে পারিনি, আমি খুবই দুঃখিত এর জন্য। এবার বহুজন সমাজ পার্টির নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছে যে এই বিষয়টিকে বেশি করে প্রচার না করতে, রিজন বিং কারণ কি, যারা আজকে খাদ্যবস্তু নিচ্ছে তারা সবাই পরিস্থিতি শিকার, কেউ ভিখারি নয় যে তারা কারো কাছ থেকে চেয়ে খাচ্ছে, সরকার দায়িত্ব নিচ্ছে না সেই জন্য বহুজন সমাজ পার্টি করছে। তার জন্য আমরা খুব সীমিত ভিডিও রেকর্ডিং আপনাদের সামনে দিলাম এবং সীমিত ছবি আপনাদেরকে দেখালাম। এবার দেখা যাক বহুজন সমাজ পার্টির আর একজন অ্যাক্টিভিস্ট যার নাম রামকৃষ্ণ মালিক, তিনি বর্ধমান জেলা কিভাবে কাজ করছেন। তিনি বর্ধমান জেলায় প্রায় 500 পরিবারের হাতে পৌঁছে দিয়েছেন বিস্কুট, খাওয়ার, চাল, ডাল, পেঁয়াজ, সবজি, তেল, সাবান, অন্যান্য স্যানিটাইজেশন প্রোডাক্ট, এই সমস্ত কিছু। তো আপনারা দেখুন। দেখবেন রামকৃষ্ণ মালিক কিভাবে খাদ্যবস্তু এবং অন্যান্য জিনিসপত্র পৌঁছে দিচ্ছে বিভিন্ন লোকের হাতে। এবং আপনাদের সামনে আমি আরো একটি ছবি রাখবো যেটা আমাদের খাস কলকাতায় বহুজন সমাজ পার্টির একজন অ্যাক্টিভিস্ট যার নাম হচ্ছে সঞ্জয় রবিদাস জি, তার নেতৃত্বে চলা একটি প্রচেষ্টা। তার প্রচেষ্টার মাধ্যমে কলকাতার যে সমস্ত বস্তি অঞ্চল রয়েছে, যে সমস্ত গরিব অঞ্চল রয়েছে, রাজাবাজার এরিয়া মূলত, সেই এরিয়ায় তারা কিভাবে কাজ করেছে এই সমস্ত কিছু আপনারা। আপনারা দেখলেন সঞ্জয় রবিদাস জি কিভাবে কাজ করছেন।
আপনাদেরকে শুধুমাত্র অল্প কিছু খণ্ডচিত্র দেখালাম, এর থেকে যা আমরা ক্যামেরা বন্দি করতে পেরেছি বা যা সংবাদ আপনাদের সামনে নিয়ে আসলাম তার থেকে লাখ গুণ কোটি গুণ বেশি কাজ বহুজন সমাজ পার্টি নিয়ত সমাজের উন্নয়নের জন্য করছে। এবং বহুজন সমাজ পার্টি যখন এই সমস্ত কাজ করে তখন কিন্তু কখনোই খাবার দেওয়ার আগে তারা জিজ্ঞাসা করে না সে দলিত সম্প্রদায় থেকে বিলং করে, না মুসলমান সম্প্রদায় থেকে বিলং করে, নাকি ব্রাহ্মণ সম্প্রদায় থেকে বিলং করে। কারণ বহুজন সমাজ পার্টির এটা নীতি, সেটা হলো সর্বজন হিতায় এবং সর্বজন সুখায়। যারাই দলিত, যারাই কষ্টে আছে, তাদের পাশে বহুজন সমাজ পার্টি আছে। এবং আজকের এপিসোড বন্ধুরা আমরা এখানেই শেষ করব এবং আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করব, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা কিছুভাবে অর্থনৈতিক সাহায্য, আমার এই ভিডিও শেষে দেওয়া যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে আপনারা পাঠান, এর মাধ্যমে আমরা আরো বেশি খবর আরো বিভিন্ন জায়গা থেকে তুলে আনতে পারবো। এবং আমরা ভিডিও কন্টেন্ট কোয়ালিটিকে আরো ইম্প্রুভ করতে চাই, আরো ভালো ক্যামেরা, আরো ভালো মাইক এবং আরো ভালো ওয়েতে এডিট করতে চাই ভিডিওটাকে এবং আপনাদের ভালোভাবে প্রেজেন্ট করতে চাই। যদি কোনো দলিত ভাই অথবা যে সর্বজন হিতায় সর্বজন সুখায় নীতিতে বিলিভ করে এমন যে কোনো মানুষ রয়েছেন, যদি কেউ থাকেন, যদি আপনাদের মধ্যে কারোর মনে হয় যে আপনারা অর্থনৈতিকভাবে আপনার নিজের ক্ষতি না করে আমাদেরকে সাহায্য করা সম্ভব, তাহলে আপনারা অবশ্যই সাহায্য করুন। নাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আমাদের মনোবলকে উঁচু করবেন। তো যারা ভিডিওটা দেখলেন তাদের প্রত্যেককে জানাবো নীল সালাম, জয় ভীম। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে আমাদের অন্য কোনো একটি এপিসোড।